সামাজিক অবক্ষয়, ফেররাজ শিশু ধর্ষণ, ঘটনা বিশালগড় থানাধীন গোকুলনগর এলাকায়। এবার একুশ বছরের যুবক খোকন দেবনাথ একই এলাকার চার বছরের ছোট শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করে শিশুটির পরিবার। রাজধানী এক্সপ্রেসের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা অজ্ঞাত পরিচয় যুবতী অবশেষে পরিচয় পাওয়া গেল। মেয়েটির নাম রুমা দাস। শনিবার কোলাই জেলা হাসপাতালে মেয়েটির বাড়ির লোকজন এসে তার মৃতদেহ দেখে মেয়েটিকে শনাক্ত করে। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে রুমার পরিবারের লোকজন। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল রাজধানীর কাশারিপট্টি সংলগ্ন এলাকা। শনিবার আচমকা দোকানের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়, ছুটে যায় দোকান মালিক। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আওত্তে আনে। একদিকে জলের অপচয়, অন্যদিকে জল সংকট। আম্বাসা পৌর পরিষদের তিনটি এলাকায় বিগত তিন দিন ধরে জল নেই। আম্বাসা দশমিকার স্থিত জলের পাম্প মেশিনটি হঠাৎ করে বিকল হয়ে পড়ে, যার ফলে বিগত তিন দিন ধরে পুরো এলাকায় জল নেই। শনিবার সন্ধ্যায় এই পাম্প মেশিনটি সারাই করা হয়। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং অনুষ্ঠিত হয় শনিবার। রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে এই কাউন্সিলিং অনুষ্ঠিত হয়। মূলত টিআইটি, ইকফাই ও টেকনো ইন্ডিয়াতে ইঞ্জিনিয়ারিং এর শূন্য আসনগুলির জন্য পিসিএম গ্রুপের যারা এখনো আসন পায়নি তাদের মধ্যে এদিন কাউন্সিলিং করা হয়। পারিবারিক কলহ, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হল এক টমটম চালক। রাস্তায় টমটম নামানোর ক্ষেত্রে বিধিনিষেধ জারি করার পর মানসিকভাবে ভেঙে পড়ে দরিদ্র বিবেকানন্দ মালাকার। শুক্রবার মাত্রাতিরিক্ত নেশা সামগ্রী সেবন করে নিজের টমটমটি ভাঙচুর করে বিবেকানন্দ। শনিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। শনিবার গোমতি জেলার উদয়পুরে তিন তালাক বিলকে সমর্থন ও স্বাগত জানিয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে উদয়পুর শহরে একটি সুবিশাল র্যালি করা হয়। র্যালিটি ব্রহ্মাবাড়ি বিজেপি কার্যালয়ের সামনে থেকে শুরু করে উদয়পুর শহরের নিউটাউন রোড ও সেন্টার রোড পরিক্রমা করে। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করল এক গৃহবধূ। ঘটনা উদয়পুর মহকুমার বাগমাপাড়াইয়া বরুণ কলোনি এলাকায়। অমরপুর থাকছড়ার নিবাসী সঙ্গীতা শর্মার সঙ্গে বিয়ে হয়েছিল প্রাণগোবিন্দ শর্মার। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। শনিবার সকালে বন্ধনে টাকা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে তাদের মধ্যে ঝগড়া হয়, তারপরেই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রাধাচরণ নগর গ্রামে বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে সদস্য অভিযান অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবজি, বিজেপির রাজ্য কমিটির সদস্য রাজীব ভট্টাচার্য, খোয়াই জেলার সভাপতি পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রাম মাধবজির স্বাক্ষরের মধ্য দিয়ে বিজেপির খোয়াই জেলার সদস্য অভিযান শুরু হয়। ত্রিপুরা আরবান ট্রান্সপোর্টের বাস চলাচলে বাধা দেওয়ায় শনিবার সকালে সমস্ত রোডে যান চলাচল বন্ধ করে দিয়ে যান চালক ও শ্রমিকরা। জানা যায় শনিবার সকালে বিশালগড় যাওয়ার সময় নাগেরচলা বাস স্ট্যান্ডের কাছে গাড়িটিকে আটক করা হয়, নামিয়ে দেওয়া হয় যাত্রী। এরই প্রতিবাদে ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের অন্য বাস চালকরা যান চলাচল বন্ধ করে দেয়। শিক্ষার পরিবেশ নেই তবু আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দিদিমণি কে তা জানে না ছোট শিশু ছাত্রছাত্রীরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 32 জন ছাত্রছাত্রী থাকলেও শিক্ষার কোনো পরিবেশ নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পুষ্টিকর খাবার থেকেও বঞ্চিত এলাকার শিশুরা। দিদিমণি বছরে দুই একবার আসেন নিজের ইচ্ছা খুশি মতো। বলছিলাম কৈলাসহর গৌরনগর ধুলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার মালাকারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কথা।